ভিউয়ার্স, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন এই টাউনস বেস্ট চেম্বার হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শেখদার এমবি। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। বেস্টার সাহেব, আমরা চলে যেতে পারি আমাদের 2 নম্বর উত্তরে, প্লিজ। হ্যাঁ ভাই, জুয়েল ভাই পপুলার থেকে আপনি ফোন করছেন, আপনার এই যে কথাগুলো কইমু আপনি খুব খেয়াল করে শুনবা। আপনি আমার প্রেজেন্টার ভাই পরিচিত বন্ধু, আপনি অ্যাপ্লাই করছিল জুয়েল ভাই ব্রিটিশ ওইবার লাগি 2014, তারা আপনার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিছে। ও কথা কইয়া যেন আপনি আইসিল 2001 সালও, আর 2001 সালও আইয়া লিগেল হয়েছেন 2007 সালও। এই যে কতদিন অবৈ এই আপনার উইদাউট লিভ আসলা, ভিজা ছাড়া আসলা, ও দিন সম্বন্ধে কিছুটা প্রশ্ন করছিল আপনি, আপনারে আর সঠিক উত্তর দিতে পারছেন না। আপনি আমার আর রিজাল্টও গেছেন গিয়া দেন রিফিউজ করে দিয়েছে। রিফিউজের আগে আপনি দেখুন যেন আপনার কাছে চিঠি লেখছে যে আপনি যে 2001 সালও আইলায় এক ভিসা লইয়া, বাদে কতদিন আসলায় বিনা ভিসায়, এই দিনগুলা খাইলায় কেতা, এইগুলা সাজ করছতে অবৈধ সাজ করছো, কোন জায়গায় সাজ করছো, ও সমস্ত প্রশ্নর উপরে তারা আপনারে না করছে। আপনি এই প্রশ্নগুলো আমারে কইছেন না। এই যে ন্যাশনালিটি অ্যাক্টর অধীনে একটা আছে যে একজন মানুষ ব্রিটিশ হইতে হইলে হি হ্যাজ টু প্রুভ টু হার ম্যাজেস্টিজ গভর্নমেন্ট দ্যাট হি ইজ অফ গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার কারে হয় একটার কিন্তু কোনো সোয়েল বাই কোনো ডেফিনেশন নাই। এই যে আপনি অবৈধ আপনার বিনা বিচার তাকিয়া আর খামর পারমিশন নাই তারপরেও খাম করছেন, এইরকম কিতা একটা আপনি স্বীকার করে নিছেন তার কাছে, যার ফলে আপনারে না করছে। আমি যে একটা কইমু এরকম এক কেস নাই, আমি বাক্কা কয়েকটা ডিল করছি দেখানো, চিন্তা করক আপনার আল্লাহ মানুষ জানদারে দেওয়ার আগে আল্লাহ রিজেক ফাটায়, আল্লাহ বেমার দেওয়ার আগে আল্লাহ ঔষধ ফাটায়, আল্লাহ সমস্যা দেওয়ার আগে আল্লাহ সমাধান ফাটায়। দেখবা গায়ের বান্ধ কোনো দুধ নাই, একজোড়া দুধ নাই, আর যে সময় বাচ্চা আইতো এক সপ্তাহের ভিতরে আস্তে আস্তে দেখবা গায়ের উলন বড়ই গেছে গিয়া, আর বাচ্চা যেদিন আইলো দুনিয়ায় এদিন দেখবা বাচ্চায়ও খার গড় গুষ্টি হলে আমরা দুধ খাই, ঠিক না? আল্লাহ অত রিজেক দেয়, আর এমনি বাচ্চা ছাড়া কোনো গায়ের বান্ধব কোনো দুধ নেই, এর মানে কী হইলো আল্লাহ তার জানদারে দুনিয়ায় ফাটাইবার আগে রিজেক দেয়। আপনার ওলাখান সমস্যা দেওয়ার আগে আল্লাহ সমাধান দেয়, আপনি এই সমাধানটা থুকাইয়া বার করতে পারছেন না, বুঝছেন? এরকম আছে, এটার একটা সমাধান আছে। আপনি কোনো লয়ারের কাছে গিয়া এই সমাধান তুকাকা, আর আরও অ্যাপ্লিকেশন করলে আপনি ফাইলিবা, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনার যে অ্যাপ্লিকেশন আছে ও অ্যাপ্লিকেশনের উপরে আপনি ইনভেস্টিগেট করিয়া কোনো লয়ারের কাছ থেকে হেল্প নেওয়া, ইনশাল্লাহ জুয়েল মিয়া ইউ উইল বি সাকসেসফুল, ঠিক আছে? কলা নাম্বার 3, সাইমা আফা ফ্রম বার্মিংহাম। বার্মিংহাম থেকে আমার বোন সাইমায় ফোন করছেন, তাই কইরা দেন আমার আম্মা তো বহুদিন হয়ে গেছে 93-94 দেশ আইসেন, তান বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু বাংলাদেশি পাসপোর্টের মাঝে তান ভিসা লাগাইল আছে, ইনডিফিনিট লিভ লাগাইল আছে। এখন নয়া পাসপোর্ট আম্মায় বানাইছেন, আর বাংলাদেশের নয়া পাসপোর্ট একটা লইয়া গেলে তো আওয়া বড় মুশকিল হয়। তো এবার সে সব কিতা করতাম, নো টাইম লিমিট যে স্টাম্প আছে NTL, রাইটলি হয়েছেন আপনি, NTL একটা ফর্মটা যদি আমরা অ্যাপ্লাই করি হোম অফিসও, 160 পাউন্ড ফি আছে, লোক কত জানি না, তো কতদিন দেব একটা আপনার আম্মার ব্যাপারে ওকে ম্যাটার অফ 3 weeks to 4 weeksের ভিতরে আসব, বুঝেননি? কিন্তু মেক শিওর NTL ফর্মের মাঝে যে যে জিনিসের কথা তারা কইছে এই প্রত্যেকটা জিনিস দিয়া দিবা। ও বাই দ্য ওয়ে, আগে যে ফর্ম আছিল NTL-এর, এই NTL-এর ফর্মের মাঝে দিলে তারা পাসপোর্টের মাঝে সিল লাগাই দিলেই তো, এখন ইলা নাই। আপনি NTL-এর ফর্ম অ্যাপ্লাই করবা, আপনারে আপনার আম্মারে দিব তারা এই এই যেন বায়োমেট্রিক গিয়া দেওয়া লাগে যেটা পোস্ট অফিসও 19 পাউন্ড 20 পেনি দিয়া, তারপরে 10 বছরও লাগে কার্ড দিয়া দিলেইব। আপনার আম্মার এখন যেন আমরা আর সালাম,
আর মেহরবানি করি ও কার্ড পাওয়ার বাদে ব্রিটিশ ওই দিন জানু কারণ যত দিন যাইব আরো বেশি ডিফিকাল্ট হইব থ্যাংক ইউ সুহেল ভাই ফর দ্য হেল্প অনেক ধন্যবাদ ভাই সাহেব খুব সুন্দর করে কলার থেকে উত্তর করে দেওয়ার জন্য আমরা দুঃখিত কলার আমাদের আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে আমি দেখছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নাম কই বানিব কইতে কইরা ভাইয়া আমার নাম তারিকুল তারিকুল ভাই আসার পর আমার সলিসিটর দিন উনি বলছিলেন যে 14 বছরের রাইটের মধ্যে আমার অ্যাপ্লিকেশনটা থাকবে করলে তো ওই কেসটা আমার রিফিউজ করিয়া দিছে 2010 এরপর ভাইয়া আমার যে শ্রীলঙ্কান সলিসিটর উনি আমার 12 বছর হয়েছে দেখা যায় এফএলআর এফপি ফর্মে প্রাইভেট লাইফের একটা অ্যাপ্লিকেশন করছে আচ্ছা বুঝছেন এখন চাইলাম ভাইয়া আমি এটার বাক্কা দিন হয়ে গেছে 6 মাসের উপরে হয়ে গেছে কতদিন পর আমি যদি কেসটা রিফিউজ না করে কাজের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবো এটা জানেন আপনি প্রাইভেট লাইফ কি তরফে করলেন এখন আপনি কি তাও বাড়ছে আপনার ফ্যামিলি প্রাইভেট লাইফ আপনার এই দেশে আমার আত্মীয় স্বজন সব আছে হয় না আর একটা আমার গার্লফ্রেন্ড ছিল ওইটা দেখাইয়া সবকিছু দেখাইয়া একটা করা হয়েছে না আপনার একটা প্রশ্ন একটা সরি একটা অ্যাপ্লিকেশন ফয়লা রিফিউজ হইছে নাকি দা তারিকুল ভাই জি 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 তার বাদে একটা হিউম্যান রাইট করছ তারপরে আর একটা করছ করছ এফএলআর এফপি হইয়া শ্রীলঙ্কান সলিসিটর দিয়া তো এখন আপনি কিতা কিতা চাইরা ভাই এটা জানতে চাইরাম আপনার এটা আমাদের 12 বছরের উপরে হয়ে গেছে এখন আপনি আমারে একটা আপনি আমারে দুইটা প্রশ্নের উত্তর দেখবা আপনি যে পাসপোর্ট দিয়া 1 বছরের ভিসা লাগাইয়া তারা দিছিল সেক্টর বেসর ঠিক ও পাসপোর্টও যে নাম আছে যে ডাইট অফ বার্থ আছে ওটা দিয়ে অ্যাপ্লাই করছিলেনি ওটা দিয়ে অ্যাপ্লাই করছেন তাইলে একটা 14 বছর হইল কিলা আপনি কোন বছর আইসলা আমি 2004 আইসলাম 14 বছর হয়েছে না আপনার 12 বছর হয়েছে আপনি ও একটু আগে কইলা দেন 14 বছরের উপরে 12 বছরের কোনো আইন নাই 14 বছরের আইন দিয়ে আপনি হিউম্যান রাইট করছিলা কিতা জিও জিও আপনার আপনি 12 বছর হই আপনি 12 বছর হইলে এখন জিও জিও 14 বছর হইলে এখন জিও জিও না 12 বছর হয়েছে আপনার আমি জানতাম তাই না আপনার আমার ও হ্যালো জি ভাই আপনি কোকা আপনি কোকা আপনি বুঝছেন আমার কথা আমার আপনার আমার 12 বছর হয়েছে এফএলআর এফপি ইয়ো আমার যে সলিসিটার টাইম অ্যাপ্লিকেশন করছে আমি ওটা জানতাম তাই আমি কি কতদিন বাদে এটা যদি রিফিউজ না করে আমি কাগজ লাগি অ্যাপ্লিকেশন লাগি ইয়ো করতাম পারবো আচ্ছা আমি আপনারে কই 2004 যদি আপনি আইন ফোর আইছেন তো নাইন জি 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 2004 টা কি লইয়া 2014 হইলো 10 বছর আর 2015 হইল 11 বছর আপনার 12 বছর হইল কিলা আমার বুঝা কয়া ফেব্রুয়ারি তাইলে আমার হয়তো মিষ্টি কইছে আপনার 1 বছর হলা বেশ কমছে আপনি কোনটা কইতে পারবেন না এটা পারমু আপনার কতদিন লাগে এমন পারমু খামর অ্যাপ্লিকেশন করতে ওকে আপনি জানতে পারবেন খামর খামর চাও খামর অ্যাপ্লিকেশন কবে করতে পারবা ওখান জানতে পারবা নাই আপনার উত্তর দেবো আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা বলুন কোথেকে বলছেন আমি আমি অ্যাপ্লিকেশন করেছি যে এপ্রিল স্পাউস ভিসা দেন আমি সলটা ছাড়িয়ে দিছি বাট 6 মান্থ বাদে তারা আমার সিটি দিছে আমি টেকা তারা দিছি না হোম অফিসে টেকা পাইছে না আমি লয়ারে গেছে দিছিলাম বাট ব্যাংক চেক করি আমার পয়সা নেয় না তারা বাট আমি লয়ারে পাঠাই দিন বাদে তারা আমার পাঠাইছে 6 মাস বাদে ব্যাংক ডিটেল দিতাম বাট আমি দিছি সকলটা আমার সকলটা একবার পরে আমি 2 সপ্তাহ হয়ে গেছে তারা এখন মধ্যে আমার পয়সা নিছে না এরপরে আমার লয়ারে দিয়ে আমি কইছি আমার
আপনি কইলে হকলতা ফাইলিছেন কিতা ফাইলিছেন মানে অ্যাপ্লিকেশন করেছিলাম মানে আমার 6 মান্থ তো আমি দেখাইছিলাম না এই সময় দিস টাইম আপনি আইসলা কিলা ফাইলা আপনি ফাইলা আইসলা কিলা স্টুডেন্ট তো আই অ্যাপ্লাই করছেন বিয়া করিয়া বউরে দেখাই অ্যাপ্লাই করছেন জি এটা অ্যাপ্লিকেশন করেছিলাম আমি এই সময় আমার ট্যাক্স রেডি হইতো না বাট এটা আমার 6 মাস বাদে আমার সিটি দিছে আমি টেকা দিলাম না এখানে বাদে আমি অ্যাপ্লিকেশন এবার পয়সা দিছি তারারে তো পয়সা দিছেন আপনি একবার কইলে আপনি আমি হকলতা ফাইলিছি কিতা ফাইলিছেন আপনি মানে সফলতা পাইছি মানে আমার ট্যাক্স সফলতা পাই দিছি ট্যাক্সর জি হয় 6 মান্থর আপনার বায়োমেট্রিক হইছে নি জি হয় হইছে বায়োমেট্রিক হই আলে আপনার কার্ড দিলাইছে নি রেসিডেন্ট কার্ড দিলাইছে নি 2.5 বছর না এটা কিছু দিছে না তারা ল লাগে আমার সিটি টিআর পাঠাইছে আমি টাকা তারা পাইছে না এখন ড্রাফট পাঠাইছেন এখন কিটা জানতে চাই রে আপনি ওখান জানি খুব প্রবলেম হই মানে আমার ওয়াইফ এমার্জেন্সি লাগি অ্যাপ্লাই করলি সন তাই তে ফয়লা 6 মাসর খাম দেখাই করছেন নাই নি জি ওকে থ্যাংক ইউ ওকে ভাইয়া আপনি টিভি সেটের সামনে থাকুন আমরা গেস্ট আপনার প্রশ্ন উত্তর দেব আমি চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে দেখছি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার নামটা কই বানিম কইতে কইরা ভাইয়া আমি তানার চৌধুরী স্কটল্যান্ড থেকে কইরাম কিতা চৌধুরী ভাইয়া তানহা চৌধুরী তানহা চৌধুরী ওকে ভাইয়া আমি 3-4 মাস আগে আইএলআর পাইছি জি আর আইলার আগে আমি আসলাম টায়ার 2 জেনারেল আচ্ছা সো টায়ার 2 জেনারেল শেষ হওয়ার আগে আমার 10 ইয়ার্স হয়ে গেছে তো 10 ইয়ার্স টুতে আমি আইলার 5 কি 6 মাস দিতে জি বাট আমি যখন টায়ার 1 জেনারেল আসলাম তখন আমি আমার ওয়াইফ ফ্রান্স টু দেশো আচ্ছা সো আমার ওয়াইফ আইসন 2011 হোকা ভাইয়া সো সরি 2013 আইসন আচ্ছা আর আওয়া বাদে ফলাকান্দে দেখো তাতে ভিসা 2 বছর দিছিল জি কোন আওয়া বাদে আমি তান ভিসা আবার এক্সটেন্ড করাইছি কান্দে আরো 3 বছর ভিসা দিছে ডিপেন্ডেন্ট জি হয়ে দেখো সেটা শেষ হইব নেক্সট ইয়ার মে আচ্ছা এখন তান ভিসা হয়ে গেছে 5 বছর এখন কান্দে কি আমি আইএলআর এর লাগি অ্যাপ্লাই করতাম পারমু না আবার ভিসা এক্সটেন্ড করা লাগবে 2 বছর লাগি ঠিক আছে নিবসে আর আর একটা লাস্ট জিনিস তাই 5 বছর হইলো তাই ইদেশো আসলেন 3.5 বছর বিকজ কলা যে 2 বছর ভিসা আছে তাই ভিসা পাওয়ার 1.5 বছর বাদে আইছেন আচ্ছা তো আমার প্রশ্নটা হলো তাই কি তা আইএলআর লাগি অ্যাপ্লাই করতাম পারবো নি না 5 বছর ওয়া বাদে আইএলআর লাগি অ্যাপ্লাই করা লাগবে তালা চৌধুরী সাহেব আপনার দেশের বাড়ি কোন জায়গাত সিলেট সিলেট কোন জায়গাত বিয়ানীবাজার বিয়ানীবাজার তরিকুল ইসলাম ভাই আপনি স্কটল্যান্ড থেকে ফোন করছেন আপনি আইসলা সেক্টর বেস 1 বছর আর ভিসা লইয়া 2009 এক বছর গেছে গিয়া 2009 আপনি অ্যাপ্লাই করছেন হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন ডিফিউজ হয়েছে তারপরে আপনি দেখাইছেন গার্লফ্রেন্ড দেখাইয়া এক মহিলার দেখাইয়া আপনি এফ এল আর এফ পি করছেন এক শ্রীলঙ্কান সলিসিটারে দিয়া এখনো কোনো খবরবর পাইছেন না আপনারলোকে বহুতটা মাতৰ বাদে আপনি মাইন করেন না জানো আপনার আগর কথায় আর বাদর কথায় গিয়া মিল খাইছে না এর কারণে সঠিক কথা যদি না কইতে পারেন তা আমরা তো ভাই সঠিকভাবে আপনার কোনো অ্যাডভাইস দিতাম পারছো না একবার হইন আপনি 12 বছর একবার হইন 14 বছর আমরা হিসাব করি দেখি 11 বছর হোয়াট এভার ইট ইজ আপনি আইসুইন 2004 আইলে আজকে 10-11 বছর হয়েছে অ্যাপ্লিকেশন একটা রিফিউজ হয়েছে হিউম্যান রাইটর এখন দেখাইছেন আমার ফ্যামিলি আছে পরিবার আছে আমার এফপি এখনো তারা কিছু জানাইছে না কিন্তু আপনার মেইন কোয়েশ্চেন খামর লাগি অ্যাপ্লাই করতাম পারে মু খামর পারমিশন লাগে ভাই আমি যে সময় 22-23 বছর আগে পয়লা খুব ইয়াং ব্যারিস্টার আসলাম তখন আমরা অ্যাসাইলাম ক্লেম করিয়াও পেন্ডিং থাকতে আমরা হোম অফিসে লিখে দিতাম গিভ মাই ক্লায়েন্ট এ রাইট টু ওয়ার্ক তারা 2 লাইনে কইতো ইয়েস
Mr. Shikda, we allow your client right to work. Those days are history. Buchinni, Tariqul Islam bhai, ekhon ei din chole geche bhai. Apnar FLR FP allow oile application allow ito. Khamor permission or je doroja ase ei doroja totally bondo. You cannot make khamol lagi alada application apne khorta farta na hai. এখন আপনি আল্লাহ আল্লাহ করিয়া সলিসিটারে জিকা কোয়া কিতা ওইতো কিনা ওইতো আর মেহরবানি করিয়া আপনি যদি সলিসিটারে গিয়া কইন জানু বলে আমার এফএলআর এফপি অবস্থাটা কিতা আর তারে জিকাইন জানু খামর অ্যাপ্লিকেশন করতে পারবানি খামর অ্যাপ্লিকেশন করা যায় না থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বৈশা সাহেব তরিকুল ইসলাম ভাই আমাদের গেস্ট চেষ্টা করেছেন আপনার কাছ থেকে আসল জিনিসটা এনে সঠিক উত্তরটা দেওয়ার জন্য এর জন্য বৈশা সাহেবকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং দর্শকমণ্ডলী আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা চলে এসেছি আর একটি ছোট্ট বিরতির সময়ে বিরতির পর সরাসরি আবারও চলে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে তারপরে আপনাদের কাছে প্রশ্ন নেব ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ